সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সৌর সিস্টেমে বাসাবাড়ির জন্য সৌর আইপিএস তৈরি করে দেখালাম। ইল ইসলাম নিয়ে আসলো সৌরশক্তির মাধ্যমে কিভাবে আপনি ফ্যান চালাবেন এবং টিভি চালাবেন। আমি রবিউল ইসলাম। রবিউল ইসলাম, মাত্র 10 বছর বয়সেই এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজির সাথে জড়িয়ে আছে, পাশাপাশি লেখাপড়া এবং মাদ্রাসার থেকে কোরআন শরীফ খতম দিয়ে এখন বাবার সাথে কাজ করে এবং আপনাদের ইতিপূর্বেও একটি এলইডি টিভির কাজ করে দেখালো এবং ভালো সাড়া পেল। তো এবারে ছোট্ট রবিউল, ইনভার্টারের মাধ্যমে 30 ওয়াট সৌরশক্তির মাধ্যমে আপনাদের সোলার বিদ্যুৎ তৈরি করে দেখালো। সৌর বিদ্যুতে এই ডিভাইসটি তৈরি করতে আপনার মাত্র 3000 টাকার মতো খরচ যেতে পারে। তো রবিউল ইসলাম এই পরিকল্পনা নিল ফেলে রাখা একটি সৌর প্যানেল দিয়ে। 30 ওয়াটের একটি সৌর প্যানেলের মাধ্যমে একটি অটোরিস্কার পাউডার ব্যাটারি দিয়ে আপনাদেরকে দেখালো কিভাবে সৌর শক্তি দিয়ে এসি বিদ্যুৎ তৈরি করা যায়। ডাইরেক্ট 220 ভোল্টেজের মাধ্যমে 100 ওয়াট যে লাইটগুলো আছে এই 12 ভোল্ট ব্যাটারির মাধ্যমে এবং সৌর প্যানেলের মাধ্যমে আপনাদের ফ্যান এবং এলইডি টিভি যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস চালিয়ে দেখাবে। তো আসুন আমরা সম্পূর্ণ এই ভিডিওটি দেখি। রবিউল ইসলামের এই ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক ওকে দিবেন। সুন্দর এই কাজটির জন্য ছোট্ট এই শিশুকে একটি কমেন্টের মাধ্যমে থ্যাঙ্ক জানাবেন। আসলেই আমাদের দেশে ছোট শিশুরা এই ধরনের কাজ করতে পারে যদি তাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমি আশা করি এই কাজগুলো আপনারাও শিখতে পারবেন খুব সহজে এবং বাজেট কমের ভিতরে এই পদক্ষেপটা আপনি ঘরে ব্যবহার করতে পারেন। এখন বিদ্যুতের অনেক সমস্যা, বিদ্যুতের সংকট যেভাবে দেশের ভিতরে, এই প্রকল্পটা নিলে আমি রবিউল ইসলাম বিদ্যুতের সমস্যা আর হবে না। আপনারা সিলিং ফ্যান ঘরের লাইট জ্বালাতে পারবেন। বিদ্যুতের সমস্যা নিয়ে আর কোনো চিন্তা নাই, সৌর দিয়ে আপনারা ঘরের ফ্যান লাইট জ্বালাতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সৌর সিস্টেমে বাসাবাড়ির জন্য সৌর আইপিএস তৈরি করে দেখালাম আপনাদের। আমার এই যে সিস্টেমটা, সিলিং ফ্যান চলবে, আরও ঘরের 100 ওয়াট লাইটগুলোও জ্বলবে, এলইডি টিভি 32 ইঞ্চি 56 ইঞ্চি এগুলো চলবে। Fuck me, I'm looking in the mirror, so foggy but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really